নমস্কার সুপ্রিয় দর্শকার্থী, এসবি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকে রায় মার্টিন প্রশ্নবিচিত্রা সলভ করেছি 2024 সালের ভলিউম 2। তো দেখো, মডেল কোশ্চেন পেপার 1, ঠিক আছে, যার পেজ নম্বর কিন্তু 514 নম্বর পেজ। তো দেখো, তোমরা এই বইয়ের জন্য কিন্তু অনেকে রিকোয়েস্ট করেছো, তাদের জন্য আমি নিয়ে আসছি সম্পূর্ণরূপে সলভ পেপার। চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকন অন করবে, অল নোটিফিকেশন অন করে সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে। তাহলে আলোচনা করা যাক 2024 সালে মানে মডেল কোশ্চেন পেপার 1 ভলিউম 2। সুপ্রিয় দর্শকার্থী, ফার্স্ট অঙ্ক কী বলেছে দেখে নাও। বলেছে এক্স টাকার সরল সুদ ওয়াই এবং জেড ওয়াই টাকার সরল সুদ, দুটি ক্ষেত্রে সময় ও সুদের হার একই হলে সঠিক সম্পর্কটি কী হবে? সুপ্রিয় দর্শকার্থী, অ্যান্সার কিন্তু বি এর অ্যান্সার হবে। ঠিক আছে, কী বলছি, অ্যান্সার কিন্তু বি এর অ্যান্সার হবে। তো দেখো, আমি অঙ্কটা কী করে করাচ্ছি সেদিকে তোমরা প্লিজ একটু নজর দাও। তো দেখো, এখানে আমি কী করেছি, এক্স ইস টু ওয়াই সমান সমান ওয়াই ইস টু জেড করেছি, তাই তো, যেটা বলেছে বইতে। তো এক্স বাই ওয়াই সমান সমান ওয়াই বাই জেড, তো ওয়াই ওয়াই গুণ করলে কী হবে, ওয়াই স্কোয়ার সমান সমান এক্স এর সঙ্গে জেড গুণ করলে কী হবে, এক্স জেড হবে। এর অ্যান্সার হবে কিন্তু বি এর অ্যান্সার। ওকে, কী বলছে বুঝতে পারছো, খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। 2024 সালের আমাদের মডেল কোশ্চেন পেপার 1 সলভ করাচ্ছি রয় মার্টিন প্রশ্ন বিচিত্রা ভলিউম 2। রোমান 2 এর প্রশ্ন কী বলেছে, বলেছে যে এক্স মাইনাস এ ইস টু এক্স মাইনাস বি এর দ্বিগানুপাত, দ্বিগানুপাত এ ইস টু বি হলে এক্স এর মান কত হবে? সুপ্রিয় দর্শকার্থী, তো দেখো খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, এই অঙ্কটাও তোমাদের আমি দেখাচ্ছি। এই যে দেখো তোমরা, আমি কী করেছি যে এক্স মাইনাস এ এক্স মাইনাস এ, যেহেতু দুবার করতে বলেছে তার জন্য এখানে দুইবার করেছি, এক্স মাইনাস বি এক্স মাইনাস বি। তার মানে কি, এক্স মাইনাস এ এক্স মাইনাস এ মানে কি, এক্স মাইনাস এর হোল স্কোয়ার, আর এক্স মাইনাস বি এক্স মাইনাস বি মানে কি, এক্স মাইনাস বি এর হোল স্কোয়ার, এ সমান সমান এ বাই বি। ফর্মুলা ফেলেছি এক্স স্কোয়ার মাইনাস সূত্রে টু এ এক্স প্লাস এ স্কোয়ার, আর এটারও ফর্মুলা ফেলেছি এক্স স্কোয়ার মাইনাস টু বি এক্স প্লাস বি স্কোয়ার। একদম পাতি ব্যাপার, বুঝতে পারছো, সহজ আছে। এ বাই বি আমি কী করছি, এবার গুণ করছি, প্রথম এ এর সঙ্গে এর গুণ করছি, এ মানে কি এক্স স্কোয়ার এ টু এ বি এক্স প্লাস এ বি স্কোয়ার, যেটা এখানে বসিয়েছি। আবার অপর দিকে আমরা এটা করেছি এক্স স্কোয়ার বি, এই যে এক্স স্কোয়ার বি, তারপরে কী আছে টু এ বি এক্স, তারপরে কী আছে বি এ স্কোয়ার, যেটা এই যে বি এ স্কোয়ার বসিয়েছি। তো দেখো, এখান থেকে আমি এটা এটা কেটে দিয়েছি আর এইগুলো এই দিকে নিয়ে চলে আসছি, ডান সাইডে আছে বা সাইডে নিয়ে আসছি, এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বি মাইনাস এক্স স্কোয়ার এ, যেটা এই যে এক্স স্কোয়ার, ঠিক আছে, এক্স স্কোয়ার এ, যেটা আগে পরে একটু ঘুরিয়ে দিয়েছি, ঠিক আছে, আর এ স্কোয়ার বি মাইনাস এ স্কোয়ার বি। তো দেখো, এখান থেকে কমন এসে এক্স স্কোয়ার কমন এলে কী থাকছে, বি এ বি মাইনাস এ থাকছে, আর এখান থেকে এ বি কমন এলে কী থাকছে, এ মাইনাস বি থাকছে, ইজিকাল টু জিরো। তো বি মাইনাস এ থাকছে, আর এখানে কী থাকছে, এক্স স্কোয়ার মাইনাস এ বি থাকছে। তো এক্স স্কোয়ার মাইনাস এ বি সমান সমান যদি জিরো হয়, এক্স স্কোয়ার সমান সমান কী থাকছে, এ বি থাকছে, এক্স সমান সমান কী থাকছে, রুট এ বি। বুঝতে পারছো আমি কী বলছি, যেহেতু এখানে এক্স এর মানটা চেয়েছে, এই মানটা বি মাইনাস এ এর মানটা চাইনি জন্য এটা করিনি, ঠিক আছে, যেহেতু এর মানটা চেয়েছে তার জন্য এটাই করেছি। ওকে, অর্থাৎ সুপ্রিয় দর্শকার্থী, এর অ্যান্সার কিন্তু হবে আমাদের সি এর অ্যান্সার। পরের প্রশ্ন, ত্রি মানে তিন দাগের অঙ্ক রোমান্ত্রিতে, এ বি সি এর কোণ এ 55 ডিগ্রি, কোণ বি 45 ডিগ্রি, এ বি 6.5 সেন্টিমিটার হলে ত্রিভুজ পি কিউ আর কোণ 45 ডিগ্রি, আর কোণ 55 ডিগ্রি, আর কিউ আর 4.5 সেন্টিমিটার, ত্রিভুজ এ বি সি ও পি কিউ আর এর পরিসীমার অনুপাত কত হবে? তো দেখো, 13:9 হবে। তো দেখো, অঙ্কটা আমি করে মানে করিয়ে দিচ্ছি, তোমরা ভালো করে খাতায় লিখে নেবে। ওকে, কী বলছি বুঝতে পারছো। তো দেখো, এখানে যে বইটা যে বলেছে যে এ বি সি, যেখানে বি কোণ কিন্তু 45 ডিগ্রি বলেছে এবং এ বি 6.5, আর এখানে এটাও বলেছে মানে বি কোণ আর কিউ কোণ এটাও 45 ডিগ্রি আছে, ওকে, আর এটাও সি কোণ 80 ডিগ্রি আছে, আর কোনো 80 ডিগ্রির কথা উল্লেখ করেছে, আর পি কোণ যেটা কিন্তু 55 ডিগ্রির কথা উল্লেখ করেছে, আর যেহেতু এখানে 6.5 আছে। ওকে, কী বলছে বুঝতে পারছো, আর এই দিকে কিন্তু অলরেডি কিন্তু বলে দিয়েছে যে আমাদের বলে দিয়েছে যে কিউ আর 4.5 সেন্টিমিটার, ঠিক আছে, এবং এ বি কিন্তু 6.5 সেন্টিমিটার, ঠিক আছে, কিন্তু ওটা কিন্তু অলরেডি কিন্তু বলে দিয়েছে। ওকে, কী বলতে বুঝতে পারছো, তো এখানে আমরা কাজ করতে পারি, দুটি ত্রিভুজ কিন্তু আমরা দেখতে পাচ্ছি একদম সদৃশ ত্রিভুজ একই টাইপের, এবং এখানে কিন্তু আমরা পি কিউ আর এর যদি পরিসীমাটা আর যদি বের করি, ঠিক আছে, দুটি যেহেতু দুটি অনুরূপ আছে,
বুঝতে পারছো? তো দুটোই যদি আমরা এর পরিসীমা, এর পরিসীমাটা যদি বের করি, ঠিক আছে, দেখো আমি করছি, এই যে 6.5 এর কথা উল্লেখ করেছে, ত্রিভুজ এবিসি এর পরিসীমা, ঠিক আছে, আর ত্রিভুজ পি কিউ আর এর পরিসীমা, মানে দুটো ত্রিভুজ, এই এই যে এইটা ভালো করে দেখে নাও, এই যে এবিসি এর পরিসীমা আছে, পি কিউ আর এর পরিসীমা, দুটোকে আমি অনুপাতে ফেলছি, ঠিক আছে। তো দেখো এখানে কি করছে, এবিসি এর পরিসীমা কত হচ্ছে, 6.5 গুণ 2 করে দিলাম, ঠিক আছে, 2 করে দিলাম, আর পি কিউ আর এর পরিসীমা 4.5 আছে, এর সঙ্গে 2 মাল্টিপ্লাই করে দিলাম, কত থাকছে, 13/9, অ্যান্সার কত হবে, 13:9, অ্যান্সার কী হবে, 13:9 এর অ্যান্সার হবে। সুপ্রিয় দর্শকার্থী, এটা আমাদের রায় মার্টিন প্রশ্ন বিচিত্রার, এটা আমাদের রয় মার্টিন প্রশ্ন বিচিত্রার বইটা সলভ করেছে। প্রচুর ছাত্রছাত্রীরা রিকোয়েস্ট করছে, যারা অনেকে কমেন্ট করেছে যে স্যার প্লিজ রয় মার্টিনের বইটা যদি সলভ করে দেন, আমাদের অনেকটা উপকার, আমাদের অনেকটা উপকার হয়, যেটা নতুন বেরিয়েছে। তো তাদের জন্য নিয়ে আসছে রয় মার্টিন প্রশ্ন বিচিত্রার সম্পূর্ণরূপে টু দ্য পয়েন্ট সলভ। তো সুপ্রিয় দর্শকার্থী, 5 দাগের অঙ্ক কী বলেছে, ঠিক আছে, সরি 7 দাগের অঙ্ক, কস 67°30' সমান সমান, ঠিক আছে, এক্স, আর কোসেক 22°30' সমান সমান ওয়াই, বলে এক্স ও ওয়াইয়ের মধ্যে সম্পর্ক, প্রদত্ত সম্পর্কটি সত্য না কি, মানে এটা প্রমাণ করতে বলেছে, যেটা ঠিক আছে, অ্যান্সার কিন্তু ডি এর অ্যান্সার হবে এক্স ওয়াই সমান সমান 1 হবে, ঠিক আছে, কী বলছে বুঝতে পারছো? তো দেখো আমি অঙ্কটা করে দিচ্ছি, তোমরা ভালো করে নজর করে দেখো এই দিকে, ঠিক আছে, এই যে দেখো তোমরা যেটা উল্লেখ করেছে, কস 67°30' সমান সমান এক্স, কস 67°30' সমান এটা কি আছে, কস 22°30', ঠিক আছে, ওয়াই কস 90° থেকে 67°30' বাদ দিলে কী হচ্ছে, এটা যদি বাদ দিই তাহলে কী থাকছে, 22°30' থাকছে, তার মানে কী থাকছে, এটা সেক আমরা দেখতে পাচ্ছি, সেক 67°30', যেটা কিন্তু ওখানে উল্লেখ করছে, তা কস 67°30' সমান সমান কী থাকছে, একই তো ব্যাপার, কস 67°30', কোসেক তাহলে কী থাকছে, কস 67°30' সমান সমান কী থাকছে, 1/sec 67°30', তো এটা কী আছে, কস 67°30', কস 67°30' মানে কি, এক্স যেটা বলে দিয়েছে, আর 1/sec এটা কত আছে, ওয়াই, সেক মানে ওয়াই, তা ঠিক আছে, এক্স ওয়াই সমান সমান 1 হবে, অ্যান্সার হবে বি এর অ্যান্সার, ওকে, কী বলছি বুঝতে পারছো? সুপ্রিয় দর্শকার্থী, আমাদের পরের অঙ্কটা কী বলেছে, 5 দাগের অঙ্ক, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর তির্যক উচ্চতা, শঙ্কুর উচ্চতা √5 গুণ, শঙ্কুটির উচ্চতা ও ব্যাসার্ধের অনুপাত কত হবে, তো দেখো এর অ্যান্সার কিন্তু 1:2 হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে শঙ্কুটা এখানে অঙ্কন করেছি, যার উচ্চতাকে কিন্তু এক্স ধরেছি, এবং তার যে মানে তির্যক উচ্চতা আর যেটা এক্স রুট ফাইভ, তো এখানে শঙ্কু অঙ্কন করলে এবিসি ত্রিভুজের যেখানে হাইট এবিএক্স এবং যেখানে তির্যক উচ্চতা এসি, ঠিক আছে, কিন্তু এখানে আমাদের ডিসির মানটা আমাদের নেই, যাকে বলে ব্যাসার্ধ। তো দেখো এখানে ব্যাসার্ধ সমান সমান কী, আমরা জানি অতি মানে এসি স্কোয়ার মাইনাস এডি স্কোয়ার যদি বের করি তাহলে আমরা ডিসির মানটা পেয়ে যাবো, মানে ব্যাসার্ধ পেয়ে যাবো, এসি স্কোয়ার মাইনাস এডি স্কোয়ার, এসির মান কত আছে, x√5 হোল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, 5x² মাইনাস এক্স স্কোয়ার মানে কত থাকছে, 4x² থাকছে, 4x² মানে কি 2x, তাহলে উচ্চতা কত, উচ্চতা কিন্তু এক্স, এই যে এখানে অলরেডি বলে দিছে উচ্চতা এক্স আমি ধরে নিয়েছিলাম, আর আমাদের ব্যাসার্ধ কত পেয়েছি, ব্যাসার্ধ পেয়েছে 2x পেয়েছি, তো x কেটে গেলে কী থাকছে, 1:2 এর অ্যান্সার থাকছে। সুপ্রিয় দর্শকার্থী, আমাদের 6 দাগের অঙ্ক কী বলেছে, বলেছে সামেশান i সমান সমান 120 x1-4 সমান সমান 10, এক্স বারের মানটা নির্ণয় করতে বলেছে, তো দেখো অ্যান্সার কিন্তু 9/2, তো তোমাদের মাথায় রাখতে হবে এর লিমিট কিন্তু 20 পর্যন্ত যেতে হবে, মানে কি x1-4 x2-4 x3-4 x4-4 x5-4 এরকম করে করে 20 বার যেতে হবে, তো যদি 20 বার যদি যায় তাহলে মানে কি 4-20 বার যেতে হবে, 4×80 তা মানে কি 80, বুঝতে পারছো আমি কী বলছি, আমি কিন্তু ডাইরেক্ট তোমাদের বুঝিয়ে দিচ্ছি, এই যে অঙ্কটা টুকেছি, x1-4 = 10, ঠিক আছে, সামেশন i সমান সমান 1, এখানে 20 বার যেতে হবে, x1, ঠিক আছে, তো দেখো এখানে আমরা একটা কাজ করি, এটা যদি এখানে কিন্তু লিমিট কতবার বলেছে, 20 বার বলেছে, তার মানে কি অঙ্কটা এরকম হবে, x1-4 প্লাস x2-4 x3-4, তো এরকম 20 বার যেতে হবে, তো ওরকম না করে আমি একবারে 4×80 করে দিয়েছি, ঠিক আছে, 80 করে দিয়েছি, তো 80 তো করে দিলাম, আর এখানে আমরা দেখতে পারছি এখানে সমান সমান 10, তো 80 আর 10 কত হবে, 90 হবে, তার মানে কি সামেশন i সমান সমান 1
20 এর মান কত আছে 90 আর x বারের ফর্মুলা কি আছে 1/n সমান সমান এই যেটা আছে এটা আমি বসিয়ে দিলাম 1/n এই যে n কত n তো অলরেডি বলে দিয়েছে যে 20 যেটা লিমিট বলে দিয়েছে 20 বলে দিয়েছে 20 বলে দিয়েছে তো 20 মাল্টিপ্লাই এর এর মানটা কত আছে এর মানটা কত আছে এর মানটা কত আছে সামেশন I সমান সমান 1 20 xi তো এর মানটা কত আছে এর মানটা কত আছে এর মানটা আছে 90 আছে 90 বসিয়েছি 0 0 কেটে গেলে 9/2 এর आंसर হবে সুপ্রিয় দর্শকার্থী তো বুঝতেই পারছো 9 সি এর आंसर হবে 9/2 তো দেখো বাকি যে অঙ্কগুলো আছে আজকের মতো সম্পূর্ণরূপে আমি সলভ করে দেব তোমাদের রিকোয়েস্টে অনেক ছাত্রছাত্রী আমাকে রিকোয়েস্ট করেছে যে স্যার পাঁচটা হোক ছটা হোক সাতটা হোক অঙ্ক আস্তে আস্তে যদি একটু করে সলভ করে দিতেন আমাদের অনেকটা উপকার হতো ঠিক আছে তাদের জন্য নিয়ে আসছে সম্পূর্ণরূপে রয় মার্টিন প্রশ্ন বিচিত্রা টু দ্য পয়েন্ট সলভ এটা আমাদের রয় মার্টিন প্রশ্ন বিচিত্রা 2024 সালে নতুন বেরিয়েছে ভলিউম 2 প্রচুর ছাত্রছাত্রীর রিকোয়েস্টে কিন্তু বইটা আজকে আমি সলভ করিয়েছি